কিছুদিন আগে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে একের পর এক ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য হাসপাতাল বন্ধ হয়ে যায়। ফলে চিকিৎসা না পেয়ে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। পরে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ধীরে ধীরে শান্তিপুর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করে। তাই ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মী ও হাসপাতালে চিকিৎসায় আসা রোগীদের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষার্থে শনিবার হাসপাতালে বসানো হলো স্যানিটাইজার, শাওয়ার মেশিন। এ প্রসঙ্গে হাসপাতাল সুপার জয়ন্ত বিশ্বাস জানান, শান্তিপুর শহরেরই একটি ছোট্ট সংগঠনের সদস্য শুভ্র ও সম্রাট প্রামাণিক তাদের তৈরি স্যানিটাইজার শাওয়ার মেশিনের কথা আমাকে জানালে মেশিনের সিস্টেম দেখে আমাদের ভালো লাগলে বিষয়টি আমি স্বাস্থ্য দপ্তরকে জানাই। স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত পেয়ে আমি শুভ্র ও সম্রাটের সংস্থা থেকে দুটি মেশিন হাসপাতালের জন্য ক্রয় করি। কিন্তু ওরা দুটির সঙ্গে উপহারস্বরূপ আরও একটি, অর্থাৎ মোট তিনটে শাওয়ার মেশিন হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, তিনটের মধ্যে একটি মেশিন হাসপাতালের আউটডোর গেটের সামনে আর বাকি দুটি ভেতরের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের সম্মুখে থাকবে। সাধারণ মানুষ চিকিৎসার জন্য যখন হাসপাতালে প্রবেশ করবে তখনই শাওয়ার মেশিনের সেন্সর সিস্টেমের সাহায্যে তাদের শরীর স্যানিটাইজ হয়ে যাবে, ফলে পূর্ণ সুরক্ষা পাবে রোগী ও তাদের সঙ্গে আসা মানুষজন। সম্রাট ও শুভ্রদের এই অভিনব উদ্যোগে আমরা সাধুবাদ জানাই এবং এতে ভীষণ খুশি এলাকার মানুষজন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমরা তিনটে মেশিন এখানে দিয়েছি, একটা আমাদের শুভ্র সংগঠন তার তরফ থেকে এবং দুটি মেশিন হসপিটাল আমাদের থেকে নিয়েছে। মূলত এই মেশিনটা কি সাহায্য করবে? এই মেশিনটার মধ্যে থাকবে একটা স্যানিটাইজার, একটা লিকুইড থাকবে যেটা আপনার আপাতমস্তক মাথা থেকে পা পর্যন্ত স্যানিটাইজ করতে পারবে অটোমেটিকভাবে, যেটা মানুষের মানে পুরো বডিতে ভাইরাসটাকে শেষ করতে সাহায্য করবে। এমনি সেন্সর সিস্টেম করা আছে? এটা সেন্সর সিস্টেম করা আছে, এটা অটোমেটিক এবং আপনি যখনই ঢুকবেন তখনই এটা স্প্রে হবে, আবার বেরিয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। এটা 12 সেকেন্ড ডিলে করা আছে, 12 সেকেন্ডের জন্য স্প্রে হবে পার মানুষের মাথা পিছু। সম্পূর্ণ কি এটা হাতে তৈরি? সম্পূর্ণ হাতে তৈরি। জীবাণুনাশক হিসাবে কি কি ব্যবহার করতে হবে? জীবাণুনাশক এখানে সোডিয়াম হাইপোক্লোরাইডের খুব লঘু সলিউশন ব্যবহার করা হচ্ছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।